আমাদের গ্রামের মানে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে রহমপুরের সাথে, রহম ইব্রাহিম এই গ্রুপের সাথে থাকার ফলে তো আমাদের পক্ষে মারা রয়েছে। মানবজাতি একটা মামলার হাজিরে দেওয়ার জন্য আমার লোকজন আজকে শাহাদপুর কোর্টে আমাদের মানুষকে মার্ডার করার পরে তো একটা মামলার একটা হাজিরা ছিল আমাদের, তো আমাদের লোকজন হাজিরা দিয়া ওই বাড়ি যেতেছে আর কি, একটা সিএনজি, তার আমরা ছিলাম হলো অটো যাবো শাহাদপুর ব্রিজের গড়ান উঠতেছি মতো অবস্থায়। আমার গ্রামের আর কি আমাদের মানে বিরোধী পার্টি ওই যে মোস্তফার ছেলে মাসুদ, তারপরে মানিক, তারপরে ওই যে রশিদ ইব্রাহিমের ছেলে রশিদ, তারপরে এরা ছিল আর যে আপনার ওই যে আরে সেলিমের ছেলে সাব্বির, এগুলো সব মারা গেছে আসামি। এরা সাজাদপুরের সেন্টু গ্রুপ, সেন্টু আছে তার লোকজন অথচ নিয়ে শুধু সেন্টু চিনি, এই পনেরো জন লোক নিয়ে পাইপ রান্দা নিয়ে আমাদের উপর হামলা করছে। হামলা করে ওই জায়গায় আহত দুজন লোক আমাদের সদর হাসপাতালে আছে। সাকাত বারো ওয়ার্কার গেছে সিএনজি থেকে পত্রিকৃত মধ্যে বাড়ি শুরু করছে। এরা এই এই চার পাঁচজনের নেতৃত্বে সাজাদপুর থেকে লোক ভাড়া করিয়া গুন্ডে ভেজে সেন্টুকে আমরা চিনি, আর এই সেন্টুর লোকজন হাতে ছিল, এদেরকে সবাই নাম বলতে পারবো না বা তাদেরকে অত চিনিও না, কিন্তু এদের লোকজন নিয়ে এরা হামলা করছে। এভাবে ছিল রশিদ রকম ছিল তাইকে এভাবে আমার উপর হামলা করছে। হামলা করে তখন আমি এই যে সাব্বির আসিল নাম বলছি, মানিক আসিল, সাব্বির আসিল, মাসুদ আসিল, ওই যে এগুলো সব বলে গেছি, এগুলো এটা আমার হামলা করছে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মৃত ওসমান গনি, গ্রাম উল্টাডাব, হ্যাঁ উল্টাডাব সাজাদপুর। আমরা দুইজন আহত আর আমরা এই যে মানে দুজন হাসপাতাল আছে সদর, আর আমি তো আপনার সামনে যারা আছে যে এখানে আহত বাড়িতে দিছে, এখানে আহত আমি যদি এই দোকানের ভিতরে না ঢুকি, এই পার্সের দোকানের ভিতরে না ঢুকি, ওরা দশ পনেরো জন এসে দোকানের সামনে দাঁড়াইছে যে অক ভাই করে দে, অক ভাই করে দে, ওকে শেষ শেষ দেবো। পরে দোকানদার বলছে অসম্ভব, এটা সম্ভব না, এটা সম্ভব না, আপনারা তাদের কিন্তু করে যান, এইভাবে কথা হয়েছে। ধরেন আমি দোকানে বসে, আমার দোকানে যে খোলা ছিল মানে সে এসে আমার দোকানে পালাইছে আত্মরক্ষার জন্য। আচ্ছা, তারপরে বেশ কয়েকজন ঢুকতে চাইছে, তুমি ঢুকতে চাইলে আর কি